নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আসুন দেখে নিই এখনকার গুগলি নিউজ। কিন্তু তার আগে সাবস্ক্রাইব করুন গুগলি এন্টারটেইনমেন্ট, খবর ভালো লাগলে লাইক শেয়ার করে দিন, আর আপনাদের মতামত জানান কমেন্টে। জানাতে চান কোনো বিশেষ খবর, তাহলে অবশ্যই নিচে দেওয়া দূরভাষ নম্বরে যোগাযোগ করুন। আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়ালের অনুগামীকে খুনের হুমকি, অভিযোগ আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে দুর্গাপুরের গোপাল মাঠে বিশ্বনাথ পারিয়ালের অনুগামী বাবুরাম দাসের বাড়িতে হামলার প্রতিবাদে আজ ওয়ারিয়া ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি প্রভাত চ্যাটার্জির নেতৃত্বে আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পারিয়ালের এই অনুগামীর বাড়িতে হামলা চালানো হয় এবং খুনের হুমকি দেওয়া হয়। আজিমউদ্দিন আতাহার সহ গোপাল মাঠে বেশ কিছু শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিশ্বনাথ পারিয়ালের অনুগামীরা জানান, প্রভাত চ্যাটার্জির দলবল আইএনটিটিইউসির নাম করে তোলাবাজি করে। বাবুরাম দাসের অভিযোগ, তাকে প্রভাত চ্যাটার্জির লোকজন প্রাণনাশের হুমকি দেয় এবং তার বাড়ির বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। ঘটনায় বিক্ষুব্ধ হয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে ওয়ারিয়া ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিশ্বনাথ পারিয়ালের অনুগামীরা। উক্ত ঘটনা সম্বন্ধে যদিও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি প্রভাত চ্যাটার্জি। রাজনীতি করছে, পার্টি করছে, ইউনিয়ন করছে, করুন। ভারত জমি সবে কি একটু করেছে 300 থেকে 400 লোক, তার জন্য আমরা গ্রেপ্তার গ্রেপ্তার করার দাবি করছি অবিলম্বে। যেসব দুষ্কৃতীরা আমার বাড়িতে আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার চাই, করতে হবে অবিলম্বে। যেসব দুষ্কৃতীরা আমার বাড়িতে আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। যেসব দুষ্কৃতীরা আমার বাড়িতে আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। যেসব দুষ্কৃতীরা আমার বাড়িতে আক্রমণ করছে তাদের গ্রেপ্তার করতে হবে। দুর্গাপুর স্টিল প্লান্টের তোলাবাসদের অ্যারেস্ট করতে হবে দুর্গাপুর স্টিল প্লান্টের তোলাবাসদের অ্যারেস্ট করতে হবে এই তোলাবাস এই মাফিয়া রাজ চলতে দেব না এই মাফিয়া রাজ চলতে দিচ্ছি না দেব না এই মাফিয়া রাজ চলতে দিচ্ছি না দেব না দুষ্কৃতী অ্যারেস্ট করতে হবে অবিলম্বে। এইসব দুষ্কৃতী অ্যারেস্ট করতে হবে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে থানায় ঘেরা কর্মসূচি। প্রায় 200 জন শ্রমিক আমার সঙ্গে এসেছে এই থানা ঘেরাও করবার জন্য। কারণটা হচ্ছে, গতকাল আমার বাড়িতে যে আক্রমণ করেছে আমরাই আরতি এবং গোপাল মাঠের কিছু দুষ্কৃতী, আজিমউদ্দিন আতাহার শেখ মানিক এবং গোপাল মাঠের কিছু ছেলে আছে পীযূষ সোমনাথ, এরা আমার বাড়িতে কালকে আক্রমণ করেছে। আমার বাড়ির লাইট ভেঙেছে, দরজা ভেঙেছে, আমাদের বাড়িতে বোমাবাজি করেছে এবং আমার ঘরের লোকজন প্রচণ্ডভাবে আতঙ্কিত। এর জন্য তাদের অ্যারেস্টের দাবিতে আজকে একটা ঘেরাওয়ের থানা ঘেরার কারণ হচ্ছে আমার বাড়িতে গতকাল আক্রমণ করেছে। কারণটা হচ্ছে যে আমরা শ্রমিকদের নিয়ে কাজ করছি, বিশ্বনাথ পারিয়ালের হয়ে কাজ করছি। ওদের বক্তব্য, কালকে ওরা স্লোগানও সার্ফিং করেছে আমার বাড়ির সামনে, যে বলে দিবি বিশ্বনাথ পারিয়ালের হয়ে যেন বাবুরাম দাস কাজ না করে তাহলে মার্ডার করে দেবো তাকে। এমনকি খুন করার হুমকি দিয়েছে, আগেও দিয়েছে, বারবার দিয়েছে, তিনবার দিয়েছে, জিডি করেছে, তার জিডি নাম্বারও আমরা এখানে দিয়ে এসেছি। আপনি কোন দলের সাথে যুক্ত? আমি তৃণমূল কংগ্রেস আইনটিসি বিশ্বনাথ পারিয়ালের সঙ্গে যুক্ত আছি। আর যারা এসেছিল? প্রত্যেকে আইনটিসি। না, যারা আপনার বাড়িতে এসেছিল তারা তো অ্যাকচুয়ালি আইনটিসির নামে তোলাবাজি করছে। তারা তৃণমূল কংগ্রেসকে বারবার হারাচ্ছে,
2016 হারিয়েছে, 2017 অবস্থা খুব খারাপ করে দিয়েছিল, 2019 হারিয়েছে। তারা তো একমাত্র দুর্গাপুর শিল্পাঞ্চল তোলাবাজ, নাম্বার ওয়ান তোলাবাজ তারা। তারা প্রভাত চ্যাটার্জির নেতৃত্বে কাজ করছে এবং বারবার বলে যাচ্ছে প্রভাতের বিরুদ্ধে এসব কথা বলছিস, সালা খুন করে দেবো তোকে, আমার মানে খুনের হুমকি দিয়ে চলে যাচ্ছে। পুলিশের কাছে আমি এটা লিখে আবেদন দিয়েছি যে যেন আমাকে ব্যবস্থা নেওয়া হোক। সূত্রপাত কি নিয়ে? সূত্রপাত শ্রমিকদের নিয়ে চলাফেরা করছি বলে, বিশ্বনাথ পারিয়ালের সঙ্গে শ্রমিকদের নিয়ে চলাফেরা করছি, শ্রমিকরা যেভাবে বঞ্চিত হচ্ছে, শ্রমিকদের জবরদস্তি বিশ্বনাথ পারিয়ালের সঙ্গে যারা চলছে তাদের গেটপাস কেড়ে নেওয়া হচ্ছে। সব থেকে বড় বিষয় কোন কারখানা? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে গেটপাস কেড়ে বার করে দেওয়া হচ্ছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, তারা যখন সঠিক পেমেন্টের দাবি করছে তাদের পেমেন্ট দিচ্ছে না, তাদেরকে কখনো সিপিএম, কখনো কংগ্রেস, কখনো বিজেপি বলে তাদের একখা দিয়ে তাদের গেটপাস কেড়ে বার করে দেওয়া হচ্ছে। তাদেরকে 200 টাকা 250 টাকা হাজি দেওয়া হচ্ছে। পিএফ এবং ইএসআর পয়সা আত্মসাত করে দেওয়া হচ্ছে, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি করে তুলেছে এইসব তোলাবাজগুলো। আপনার নাম? আমার নাম বাবুরাম দাস, গোপাল মাঠে থাকি।